হ্যালো গাইস, আমি যামিনী রায় বলছি। আশা করি ভালো আছেন। আমি আমার গ্রামের বাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শীতের সকাল, কি চমৎকার সকাল! দেখুন চারিদিকে সরিষা ক্ষেত, আলু ক্ষেত, সেই গাছপালার উপর দিয়ে শীতের সকালের সূর্য উঁকি দিচ্ছে। চারিদিকে কুয়াশা, পৌষ মাস শেষ হতে চলল। দেখুন গ্রামের কি সুন্দর দৃশ্য, দূর থেকে সূর্যটাকে কি সুন্দর দেখা যাচ্ছে। আলো ক্ষেত, ফাঁকা মাঠ, ধান কাটা হয়ে গেছে কিছুদিন আগে, ধানের নাড়াগুলোকে কি সুন্দর দেখাচ্ছে। আর ওই দূরে আবছা কুয়াশায় গাছগুলোকে কি সুন্দর দেখাচ্ছে। শীতকাল তাই চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এটা আমাদের গ্রামের রাস্তা, গ্রামের চিকন রাস্তা দিয়ে মানুষজন চলাচল করে। সেই গ্রামের রাস্তার মাঝখান দিয়ে কি সুন্দর সাদা ফিতার মতো একটা রেখা চলে গেছে। দেখুন ধান গাছের নাড়াগুলোকে কেমন দেখা যাচ্ছে। ধানের জমির ছোট ছোট আলগুলোকে ফিতার মতো মনে হচ্ছে। এটা আমার গ্রামের বাড়ি, গ্রামের বাড়ির রাস্তা। ছোটবেলায় শীতকালটাকে কি কতভাবেই না উপভোগ করতাম, কিন্তু এখন জীবিকার তাগিদে বাড়ির বাইরে থাকায় আসলে সেভাবে আর উপভোগ করা হয় না। তবে মনে পড়ে সেই অতীতের দিনগুলোকে। দেখুন সূর্যটা কি সুন্দরভাবে উঁকি দিচ্ছে। দেখুন আজকে আমি দেখাবো আমার গ্রামের বাড়ির সেই ছোট কাঁচা রাস্তাটাকে। দেখুন কৃষকেরা কি সুন্দরভাবে আলু লাগিয়েছে, অসাধারণ দৃশ্য। আসলে যারা গ্রামে থাকেন না তারা হয়তো বা উপলব্ধি করতে পারবেন না, যারা গ্রামে থাকেন তারাই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে গ্রামের সকালগুলো কীরকম হয়, শীতের সকালগুলো কীরকম হয়, বর্ষার সকালগুলো কীরকম হয়। এক একটা ঋতু আসে সব কিছু পরিবর্তন হয়ে যায়। এটা আমাদের ছোট নদীটার একটা ছোট পুল। এক সময় এখানে বাঁশের সাঁকো ছিল, কালের বিবর্তনে সেই বাঁশের সাঁকোটি নেই এখন, তার পরিবর্তে একটি ছোট কালভার্ট হয়েছে। প্রায় 22-23 লক্ষ টাকা খরচ করে এখানে সরকার থেকে একটি কালভার্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দেখুন আমরা যখন ছোট ছিলাম তখন এখানে বাঁশের সাঁকো দিয়ে আমরা পার হতাম। গ্রামের ছেলেরা দেখেন কিভাবে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। এটা একটা ছোট নদী, এই ছোট নদীটার নাম আমাদের গ্রামের ভাষায় বলে কুচিয়া মোড়। এখানে গম ক্ষেত, আগে আমাদের এলাকায় প্রচুর গম আবাদ হতো, কিন্তু এখন আর সেভাবে আবাদ হয় না, এখন মানুষ ইরি ধান চাষ করে। দেখেন আমাদের গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্য, সূর্যটাকে কি সুন্দর দেখা যাচ্ছে। দূর থেকে আসলে অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, না দেখলে আসলে এটা উপলব্ধি করা যাবে না। আর গ্রামের মানুষ খুব সকালেই ওঠে, তাই তারা সকালে সেই দৃশ্যগুলোকে উপভোগ করতে পারে। আসলে শীতের সকালটাকে উপভোগ করতে হলে শীতের ভয় করা যাবে না। যারা শীতের ভয়ে ঘুম থেকে দেরিতে উঠে তারা কিন্তু এই সকালের দৃশ্যগুলোকে কখনোই উপভোগ করতে পারে না। দেখুন সেই কলা গাছের পাতার ফাঁক দিয়ে কি সুন্দরভাবে সূর্যটাকে দেখা যাচ্ছে। চারিদিকে হালকা কুয়াশা, গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখুন। অনেকদিন পর গ্রামে এসেছি, গ্রামে এসে খুবই ভালো লাগছে। আমি কতদিন এই দৃশ্যগুলোকে মিস করেছি। যখন বাইরে থাকি বারবার ইচ্ছে করে গ্রামে ফিরে যাই, কিন্তু আসলে জীবিকার তাগিদে বাইরে থাকতে হয়, তাই ইচ্ছে করলেও আর বাড়িতে থাকা হয় না সব সময়। তবে যখনই আমি বাড়িতে আসি তখনই কিন্তু আমি আশেপাশের যে দৃশ্যগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলোকে আমি খুব মনোযোগ দিয়ে উপভোগ করতে চাই। দেখুন
এই সেই ছোট নদী, এখানে আমরা কত যে মাছ ধরেছি। আসলে সেই সব দিনের কথাগুলো মনে পড়লে আনন্দে বুকটা ভরে যায়। দেখুন আমাদের সেই গ্রামের দৃশ্যগুলো কি সুন্দর, মাটি রাস্তা, কলা গাছ। আসলে গ্রামে যারা থাকে তারাই এইসব উপলব্ধি করতে পারে, যাদের শৈশব কেটেছে গ্রামে হয়তো তারাই বুঝতে পারবে যে এইসব দিন কত আনন্দ দেয়। দেখুন গ্রামের মানুষ কত সকালেই উঠেছে, আমি কিন্তু যে সময়টাতে এখানে আমি ভিডিও করতেছি এখন কিন্তু বাজে সকাল 6টা। হয়তো শহরে যারা থাকেন অনেকেই হয়তো এখনও বিছানায় আছেন, কিন্তু এখানে সকাল 6টার মধ্যে দেখেন চারিদিকে মানে আলো আলোই ভরে গেছে, আর গ্রামের মানুষ তো এমনিতেই সকালে উঠে। দেখুন চারিদিকে বাজার, গাছপালা, আকাশে হালকা মেঘ, কুয়াশা। এবছর অবশ্য কুয়াশাটা কম পড়েছে, কোনো কোনো বছর খুব তীব্রভাবে কুয়াশা পড়ে, কিন্তু এখন পর্যন্ত ডিসেম্বর মাস শেষ হতে চললো এখন পর্যন্ত তেমন কুয়াশা পড়ে নাই। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য।